মাধ্যমিক উচ্চমাধ্যমিক বাতিল হওয়ার পর এবার ভর্তি প্রক্রিয়া নিয়ে সমস্যায় পড়ছে রাজ্যের স্কুল পড়ুয়ারা এমনটাই মত বিশেষজ্ঞদের এই অবস্থায় স্কুলে একাদশের বিজ্ঞান বাণিজ্য ও কলা শাখায় এবং স্নাতকের ভর্তি প্রক্রিয়ায় কিছুটা হলেও দোলাচল শুরু হয়েছে যে পদ্ধতিতে মূল্যায়নের কথা বলা হচ্ছে তাতে চলতি বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা তুলনামূলকভাবে অনেক বেশি নম্বর পাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ফলে স্কুল ও কলেজ পড়ুয়াদের পছন্দের বিষয়ে ভর্তি হওয়া নিয়ে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে বলেই মত প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের কলেজ অধ্যক্ষদের একাংশের মত উচ্চ মাধ্যমিকের পরে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার আইন এবং ম্যানেজমেন্ট সহ বিভিন্ন পেশাদারি করছে পড়তে চায় তাদের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় কিন্তু যারা স্নাতকে প্রথম বর্ষে কোনো বিষয়ে অনার্স পড়বে তাদের মূল্যায়ন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেভাবে করবে তা কতটা গ্রহণযোগ্য হবে সেই প্রশ্নটাই এখন সবচেয়ে বড়ো করে দেখা দিচ্ছে নেওয়ালিপুর কলেজের অধ্যক্ষ জয়দীপ ষড়ঙ্গী বলেন বর্তমান পরিস্থিতিতে স্নাতকে ভর্তির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পাশাপাশি বিষয়ভিত্তিক অনলাইন প্রবেশিকা পরীক্ষা নিলে অনেকটাই ভালো হয় আচার্য জগদীশচন্দ্র বসু কলেজের অধ্যক্ষ পূর্ণচন্দ্র মাইতি জানান মূল্যায়ন পদ্ধতি ঠিকভাবে বোঝা যাচ্ছে না ফলে ভর্তি নিয়েও অনিশ্চয়তাই থেকে যাবে কিসের ভিত্তিতে কে কোন বিষয়ে ভর্তি হবে চিত্তরঞ্জন কলেজের অধ্যক্ষ শ্যামলন্দু চট্টোপাধ্যায় বলেন কোনো পড়ুয়া যদি রসায়নে অনার্স নিয়ে ভর্তি হতে চায় তাহলে সে রসায়নে কতটা জানে তার মার্কশিট দেখে তা বোঝা যাবে না কারণ একাদশ দ্বাদশে এই বিষয়ে কোনো পরীক্ষায় তো সে দিতে পারেনি